আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আজকে আমরা সাধারণত চাকরি পরীক্ষায় সচরাচর এসে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। দেখুন, প্রথম প্রশ্নে দেওয়া আছে রুট ওভার মাইনাস 8 গুণন রুট ওভার মাইনাস 2 ইকুয়াল টু কত। এক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে মাইনাসটাকে তুলে দেবো। কীভাবে মাইনাস তুলে দেবো? আমরা রুট ওভার মাইনাসকে উঠে দেবো, ধরুন 8 প্লাস 8, ঠিক আছে। এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের আই লিখতে হবে। আই কেন লিখবো? আইয়ের উপর স্কোয়ার দিতে হবে। আমরা জানি আই স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস 1। এটা হয়তো অনেকে জানেন আবার জানেন না, যারা জানেন তারা তো জানে নেবে, আর যারা জানেন না তারা আজকে জেনে নিন। আই স্কোয়ার সমান সমান মাইনাস 1। তাহলে আমরা এখানে একটা আই স্কোয়ার দিলাম, গুণন এখানেও সিমিলারলি তাই দিব, মাইনাস 2 ইন্টু আই স্কোয়ার। তাহলে দেখুন, এবার আই স্কোয়ার আর স্কোয়ার কি কেটে যাবে, তাহলে আমরা শুধু আইটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। আই ইন্টু 8 গুণ আই ইন্টু 2, সরি, এখানে কিন্তু এই যে আই স্কোয়ার বসানোর সাথে সাথে কিন্তু কি উঠে গেছে? মাইনাস উঠে গেছে, এটা প্লাস হয়ে গেছে। সো এখন দেখুন আমরা কী লিখতে পারি, আই আর আই, আই গুণন আই, আই স্কোয়ার আর রুট 8, রুট 8 টু গুণন করলে সাধারণত রুট 16 হয়, 16। তাহলে আমরা এখানে পাবো আই স্কোয়ার ইন্টু রুট 16-র মান হচ্ছে 4। তাহলে দেখুন আই স্কোয়ার 4, এটাকে আমরা আইয়ের মান যদি মাইনাস 1টা যদি আগে যেটা ছিল সেটা যদি এখন বসিয়ে দিই, তাহলে আমরা কী পাবো? মাইনাস 4, যেহেতু আই কিন্তু কী মাইনাস 1, সেহেতু এটা হবে মাইনাস 4। এই মাইনাস 4-ই হচ্ছে এই প্রশ্নের উত্তর।